হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি পপি তিথি। কেমন আছেন সবাই? প্লিজ কমেন্টস করে জানাবেন। আমরাও সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি, সকালে নাস্তা তৈরি করা থেকে। এ তো দেখতেই পাচ্ছেন, ব্রেড দিয়ে আমি হচ্ছে একটা মজাদার নাস্তা তৈরি করে নিব। এখানে আমি তিনটা ব্রেড নিয়েছি, পরিমাণ মতো চিনি আর একটা ডিম নিয়েছি। তো এখন ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি আর সাথে ব্রেড দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি করতেছি। অ্যাজ ইউজুয়াল আমরা এটা সবাই খেয়ে থাকি সাধারণত, তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগে থাকে। আমি বিশেষ প্রায় অনেক সময় এটা এই নাস্তাটা আমরা খেয়ে থাকি আর কি। তো এই তো আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে ব্রেডের দুই পাশেই ডিমটা লাগিয়ে নিচ্ছি আর কি, যাতে করে এটা পুরোটাই ডিমের আস্তরণটা ভালোভাবে হয়। এটা ভাজলে হচ্ছে অনেক ক্রিস্পি হয়, অনেক সফট হয়, খেতে খুব মজা লাগে। তো এই তো আমি হচ্ছে সবগুলো ব্রেডই এভাবে লাগিয়ে নিব। তারপর হচ্ছে গিয়ে অল্প তেলে সামান্য আছে আমি এটাকে ফ্রাই করে নিব আর কি। তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি ডিটেলসে। আপনারা দেখে যারা এখনও পর্যন্ত এটা খান নাই, তো তারা প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন। খুব মজাদার একটা নাস্তা, খুব ইজিলি, খুব কম সময়ে নাস্তাটা হাতের কাছেই ঘরোয়া উপাদানে সব কিছু দিয়ে হচ্ছে এটা করা যায় আর কি। তো সাথে হচ্ছে ডিম অমলেট করেও খাওয়া যায়, বা শসা টমেটো এগুলোর সাথে দিয়েও, স্যান্ডউইচের মতো করেও খাওয়া যায়। জাস্ট আমি কিন্তু এগুলো এখন আর ভেজাল করবো না, আমি হচ্ছে নর্মালি এটা ভেজে তারপর হচ্ছে আমরা খেয়ে নিব আর কি। তো এই তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি হচ্ছে ব্রেডগুলো ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা খুব অসম্ভব সুন্দর হয়েছে, চারদিক দিয়ে হচ্ছে খুব ভালোভাবে এটা ফ্রাই হয়েছে এবং খুব সফট হয়েছে, খেতে খুব দারুণ লাগে। তো আমি হচ্ছে এটাকে হচ্ছে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি অ্যাজ এ স্যান্ডউইচ হিসেবে আর কি। তো এই তো আমরা হচ্ছে এই নাস্তাটা খেয়ে নিব। আর বন্ধুরা বলেই রাখছি, আমি আজকে এক জায়গায় যাব, পুরোপুরি ডিটেলস শেয়ার নাও করতে পারি, তবে কোথায় যাব সেটা আপনারা আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর কি। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি নাস্তাটা কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে নাস্তা কমপ্লিট করার পরে যে থালা বাসনগুলো নোংরা ছিল সেগুলো আমি ক্লিন করে ফেলেছি, এগুলো আমি হচ্ছে পানি জড়াতে দিয়ে দিব আর কি। তো আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে অফিস আছে, তো ভোর সকালে উঠে একটু বাজারের দিকে গেছে, আর যা যা বাজার করে এনেছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই তো দেখতেই পাচ্ছেন একটা কুমড়ো এনেছে, কুমড়া আর কাঁচা মরিচ নিয়ে এসেছে, তারপর হচ্ছে আছে আলু, ডাটা শাকও ছিল, আর এটা হচ্ছে ঝিঙ্গা, চিচিঙ্গা বা ঝিঙ্গা যেটাই বলে আর কি। তো এগুলো নিয়ে এসেছে, তারপর নিয়ে এসেছিলো মাছ যেগুলো ও বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিল। তো এগুলো আমি এখন ক্লিন করে নিব আর কি, একদম পরিষ্কার করে রিফ্রিজে রেখে। তারপর হচ্ছে আমি এক জায়গায় যাব আমার হাজব্যান্ডের সাথে, ওর অফিস টাইম ছিল, তো আমাকে ওইখানে দিয়ে আমার কাজগুলো সব কিছু শেষ করে তারপর হচ্ছে ও অফিসে আমাকে বাসায় ড্রপ করে। Thank you.
তো এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে সবগুলো মাছ ভালোভাবে পরিষ্কার করে বক্স করে নিয়েছি। এগুলো হচ্ছে আমি এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। তো এগুলা কাজগুলো কমপ্লিট করে তারপর হচ্ছে মেয়েকে খাইয়েছি, খাইয়ে ওকে আমার বড় আপুর কাছে বাসায় দিয়ে এসেছি। যেহেতু আমি কলেজে যাব ঘণ্টাখানেকের জন্য, ওকে রাখার জন্য আপুর কাছে দিয়ে এসেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু কলেজে এসেছি। ইভেন আমার কাজগুলো সব কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি। জাস্ট যাওয়ার মুহূর্তে হচ্ছে আমি একটু ভিডিও শ্যুট করেছি, পুরো ডিটেলস কিছুই করিনি, জাস্ট একটু শ্যুট করেছি যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি কিনা। তো আর তারা ছিল খুব, কারণ আমার হাজব্যান্ডের হচ্ছে অফিস টাইম ছিল, তাড়াহুড়া করে অফিসে যেতে হবে, যার কারণে আমাকে কান্দিরপাড় হচ্ছে ড্রপ করে অফিসে চলে যায় আর আমি ওই দিক দিয়ে বাসায় চলে আসি আর কি। তো এই তো একটু শেয়ার করেছি, তাতে কি হয়েছে নেক্সট টাইম ইনশাল্লাহ আমি শেয়ার করব। বেশ অনেক দিন, অনেক দিন বললে ভুল হবে, বছরখানেক হয়ে যাবে আমি কলেজে গিয়েছি, একটা আমার এক্সাম আছে সামনে, যার কারণে এটার জন্য ফর্ম ফিল আপ বা কাগজগুলো জমা কর দিয়ে তারপর হচ্ছে আমি সোজা বাসায় চলে এসেছিলাম আর কি। তো বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন এখন এর সিনটা হচ্ছে গিয়ে বিকালবেলা আমি বাসায় এসে খাওয়া দাওয়া করেছি, তারপর মেয়েকে নিয়ে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, তারপর বিকেলে উঠে হচ্ছে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে, এগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে, তো এগুলো হচ্ছে গুছিয়ে রাখতেছি, তারপর তো আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি, আর প্লিজ কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর ভালো লাগলে চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলিদের মাঝেও শেয়ার করতে পারেন, আর একটা লাইক দিয়ে, ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার কাছে কিন্তু খুবই মূল্যবান, এটা আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই তো দেখতে পাচ্ছেন মেয়েকে বসে নিয়ে হচ্ছে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো এই তো কাপড়গুলো গুছানোর পরে হচ্ছে আমি একটু অনেক দিন চটপটি বা ফুচকা এগুলো কিছুই খাওয়া হয় না, তো ভাবলাম একটু ফুচকা চটপটি আনিয়ে নিলাম আর কি। তো এগুলো হচ্ছে আমি এখন এজ এ নাস্তা হিসেবে, বিকেলে নাস্তা হিসেবে আমি চটপটিটা খাচ্ছি। তো এই তো তারপর হচ্ছে সন্ধ্যার যে রান্নাবান্নাটা সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো লাগবে ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে বিকে সন্ধ্যার জন্য রান্নাবান্না, রাতের জন্য রান্নাবান্না করে নিয়েছি। আমি হচ্ছে একটু আর্লি রান্নাবান্নাটা করে নিই, যেহেতু আমার বাচ্চা আছে ওকে সামলাতে হয়, তারপর হচ্ছে আমার পরীক্ষা খুব নিকটে চলে এসেছে, সব কিছু মিলিয়ে আমাকে একটু আর্লি যদি আমি রান্নাটা করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমি সব কিছুতেই একটু মেনটেন করতে পারতেছি টাইম মতো আর কি। তো এই জন্য আমি একটু আর্লি রান্নাটা করে নিচ্ছি আর কি। আজ রান্না করব সিম্পল, শুধু ডিম বুনাই করতেছি আর কিছু না, ডিটেলস এত শেয়ার করবো না, জাস্ট দেখাচ্ছি যে আমি রান্নাবান্নাটা করতেছি আর কি। তারপর হচ্ছে কি যেহেতু ডেইলি লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করব, তাই এগুলো একটু ডেইলি লাইফে কি কি করতেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি, এত ডিটেলসে শেয়ার করার কিছুই নেই। আর যেগুলো মনে হবে যে ডিটেলসে শেয়ার করার মতো তাহলে সেগুলো আমি ডিটেলসেই শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। তো রান্না কমপ্লিট করে আমার ফাইনাল লুকটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। তো এই হলো আমার অবস্থা, আমি রান্নাবান্না আর্লি করে ফেলেছি। তো এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে 6টা বেজে গেছে, মাত্র মাগরিবের আজান পড়েছে আর কি। তো এরই মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না। এখন হচ্ছে আমি মেয়েকে একটু খাওয়াবো আর কি, ওর খাবারটা আমি তৈরি করে নিয়ে এসেছি, রান্নার পাশাপাশি খাবারটাও তৈরি করে। তো বন্ধুরা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টস করে জানাবেন, প্লিজ আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকে আর না, আল্লাহ হাফেজ।